শুভ সন্ধ্যা র‍্যাপিড টাইমস আপনাদের স্বাগত আমি অনুষ্কা ফিরে দেখব আজ সারা দিন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের শেষ শ্রদ্ধা জানানো হলো প্রয়াত চিত্র সাংবাদিক বিশ্বরূপ বসাককে প্রসঙ্গত বুধবার সন্ধ্যায় রেল লাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তার হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় বাড়ি ফিরলেন মহারাজা এদিন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগে আবেগময় বার্তায় হাসপাতালের চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান সৌরভ আরপিএফের তরফে ভেঙে ফেলা হলো টিকিয়াপাড়ায় একটি নির্মীয়মান বাড়ি জানা গেছে ২৮ নম্বর ওয়ার্ড টিকিয়াপাড়ায় রেলের জায়গায় প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে ভাতের হোটেল চালাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা হরিণ সাহানি খড়িবাড়িতে আজ থেকে বুধগঞ্জ পঞ্চায়েতের অধীনে হাতিদুব্বায় সাত দিনের শ্রীমৎ ভগবত পুরাণ পাঠের আয়োজন করা হয়েছে খড়িবাড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পুরো এলাকায় ক্ষোভের সাথে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে আজ অভিযুক্তকে কঠোর শাস্তির দাবিতে তারা একটি র্যালি বাতাসির পানি ট্যাঙ্কি থেকে শুরু করে আজ শিলিগুড়ি মহকুমার অন্তর্গত খড়িবাড়িতে ১০ বছরের আদিবাসী নাবালিকা ধর্ষণের ঘটনায় নিজেদের তার নাবালিকার পরিবারের সাথে দেখা করলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা রাজ্য সরকারের দুয়ারে সরকারের কাজ খতিয়ে দেখতে নবান্ন থেকে এলো প্রতিনিধি দল আজ জলপাইগুড়ি জেলার একাধিক পৌরসভার দুয়ারে সরকার শিবিরে ঘুরে দেখেন তারা কন্ট্রাকচুয়াল কর্মীদের অবিলম্বে রেগুলার করা এবং রেগুলার না হওয়া পর্যন্ত তাদের ন্যূনতম বেতন ২১,০০০ টাকা করা সহ মোট চার দফা দাবিতে বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের তরফ থেকে আজ একটি মিছিল করা হয় সবকিছু পরিকল্পনা মাফিক চললে ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার ব্রিগেড সমাবেশ ডাকছে ব্রামফ্রন্ট ইসলামপুর ব্লকের রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কালুগঞ্জ থেকে একটি নিম্নমানের নর্দমা তৈরির কাজের অভিযোগ তুলে একটি নির্মীয়মান নর্দমার কাজ বন্ধ করে দিল এলাকার বাসিন্দারা এরাজ্যের সরকার নারীদের নিরাপত্তা দিতে পারছে না এসএসসি সহ চাকরি প্রার্থীদের পুলিশ দিয়ে পিটিয়ে আন্দোলন থেকে তুলে দেওয়ার অভিযোগ নিয়ে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে বিক্ষোভ প্রতিবাদ মিছিল করল বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে মাছের পোনা বিলি করল মৎস্য দপ্তর আজ দুপুরে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয় চরস মামলায় দুই মহিলাকে ৬ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শিলিগুড়ি এনডিপিএস কোর্টের সারাদিনের সব খবরের আপডেট জানতে চোখ রাখুন শিলিগুড়ি টাইমসে শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব পেজে দেখতে থাকুন সঙ্গে থাকুন শিলিগুড়ি টাইমস